আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহস্য সহমতে আমি ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ভিউয়ার্স জাফরানি প্লেন কেক। এটা বিকালে নাস্তা হিসেবে আপনারা তৈরি করে খেতে পারবেন। আমি তৈরি করব আমার মতো করে, আপনারা দেখুন। আমি দুইটা ডিম নিয়েছি, দুইটা ডিম আমি নর্মাল টেম্পারেচারে যে ডিমটা আছে ওই ডিমটা নিয়েছি। ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট নেওয়া যাবে না। ডিমকে আমি ভালো মতো করে ভেঙে নিয়েছি। এখন আমি ডিমটা একটু প্লেন করে নিব ভিউয়ার্স। ভিউয়ার্স আমি এক মিনিট ডিমটাকে ভালো মতো করে ফেটিয়ে নিলাম। তারপরে ভিউয়ার্স আইসিং সুগার দিব। আপনারা আইসিং সুগার না থাকলে আপনারা ঘরে চিনিকে ব্লেন্ড করে দিতে পারবেন। আমি পরিমাণ মতো দিলাম। আমি দেড় কাপ ময়দার সাথে এক কাপ আইসিং সুগার নিলাম ভিউয়ার্স। এখন আমি এটাকে এক মিনিট আরও ব্লেন্ড করে নিব ভিউয়ার্স। ভিউয়ার্স আমি ভালো মতো করে চিনির সাথে আইসিং সুগারের সাথে ডিমটা ভালো মতো করে ফেটিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো ভ্যানিলা এসেন্স দিব ভিউয়ার্স। এটা দিতে হবে, এটা না দিলে ভালো লাগবে না। আর সাথে ভিউয়ার্স আমি পরিমাণ মতো হাফ কাপ তেল নিলাম। আমি এই কাপেরই দেড় কাপ ময়দা নিয়েছি, আর দুইটা ডিম, আর এক কাপ চিনি, আইসিং সুগার, এগুলো দিয়ে আজকে আমি জাফরানি প্লেন কেক তৈরি করব। এখন আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে, তারপরে আমি এখন তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে আরও এক থেকে দুই মিনিট ভালো মতো করে ফেটিয়ে নিব ভিউয়ার্স। ভিউয়ার্স ভালো মতো করে আমি ফেটিয়ে নিলাম, আপনারা ভালো মতো করে ফেটে নেবেন। তারপরে ভিউয়ার্স দেখুন, আর ব্লেন্ড করব না। আর ব্লেন্ড করলে ময়দা দেওয়ার পরে আর ব্লেন্ড করা যাবে না। এখন আমি হালকা করে নাড়া দিই। তারপরে আমি দেড় কাপ ময়দা ভালো মতো করে চেলে নিয়েছি। ভালো মতো করে চেলে নিতে হবে। এটাকে আমি আস্তে আস্তে দিব, দিয়ে ভালো মতো করে এটাকে নাড়া দিব। আর এখানে বেকিং পাউডার, বেকিং পাউডারও চেলে নিয়েছি ভিউয়ার্স। এটাও দিয়ে দিলাম পরিমাণ মতো, হাফ চা চামচের বেশি একটু। আর সাথে অল্প পরিমাণে দুধ, তরল দুধ, এটা দিয়ে ভালো মতো করে আমি একটু এভাবে করে চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে নিই ভালো মতো করে ভিউয়ার্স। ভিউয়ার্স সব কিছু দিয়ে ভালো মতো করে এভাবে করে নাড়াচাড়া দিব। আপনারা এটা বিকালে নাস্তা হিসাবে তৈরি করবেন, ভালো লাগবে খেতে। বিকালে নাস্তা হিসাবে চায়ের সাথে এটা ভালো লাগবে। আমরা তো বাইরে থেকে বেকারিতে এনে খাই। এটা এখন উঠিয়ে ফেলবো, উঠিয়ে হ্যান্ডউইচ নিব একটা। এটা দিয়ে আবার নাড়াচাড়া দিব, এক দুই মিনিট নাড়াচাড়া দিব ভিউয়ার্স। আর তার আগে বলে নিই ভিউয়ার্স, যারা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটা করে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আমি বিডি রিমনা, আমি রিমনা হোমস্টার ফুড ব্লগ থেকে বলছি ভিউয়ার্স। সরি ভিউয়ার্স, আমার এই ব্লগের এই রেসিপির পাশাপাশি আমার বিডি রিমনা ব্লগ নামে একটা চ্যানেল আছে, তাই মুখ দিয়ে বের হয়ে গিয়েছে ভিউয়ার্স, দুঃখিত। আমি ভালো মতো করে নাড়াচাড়া দিচ্ছি। আর এখানে জাফরান, আমি বলেছি জাফরানি কেক বানাবো, প্লেন কেক, তাই জাফরানটা দিলাম পরিমাণ মতো। জাফরানটা দেওয়ার পরে ভিউয়ার্স এখন হালকা করে নাড়াচাড়া দিব। আমি তো বললাম এক দেড় মিনিট নাড়াচাড়া দিতে হবে এইভাবে করে, আর বিট করব না, এইভাবে করে নাড়াচাড়া দিব। এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া দিব এইভাবে করে, থেমে থেমে নাড়াচাড়া দিব। আর যারা যারা ভিউয়ার্স আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর যারা এখনও করেননি একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। আর দেখতে দেখতে ভিউয়ার্স ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আর ভালো লাগলে প্রিয়জনদের মাঝে আমার রেসিপিটা শেয়ার করে দিবেন, এটা অবশ্যই ভালো লাগবে। বিকালে নাস্তা হিসেবে আমরা চলা দাম দিয়ে বাইরে থেকে কিনে খাই। যদি এটা ঘরেই তৈরি করতে পারি নর্মালভাবে তাহলে তো অনেক ভালো, তাই না ভিউয়ার্স? আমি এটা চুলায় তৈরি করে দেখাবো। অনেকের ওভেন থাকে না, ওভেনে তৈরি করতে সমস্যা হয়, তাই আমি নর্মালভাবে আমি এটা চুলাতে তৈরি করে দেখাবো। আর ভিউয়ার্স আমি অনেকগুলো কেকের আইটেম আপনাদের মাঝে শেয়ার করেছি, যারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন প্লিজ। চকলেট কেকও দিয়েছি ভিউয়ার্স। এটা আমি ভ্যানিলা জাফরানি কেক তৈরি করছি, প্লেন কেক। আমি যেই মোল্ডে তৈরি করব ওই মোল্ডটা আমি দেখাবো, আর আমি এটা চুলায় তৈরি করব ভিউয়ার্স। দেখুন, নাড়া দিতে দিতে কথা বলছি আর নাড়া দিচ্ছি, এরই মাঝে আমার এক মিনিট হয়ে যাবে। আর দেখুন, এভাবে নাড়া দিতে দিতে যখন দেখবেন এই তরলের মতো পড়ছে তখন বুঝবেন যে এটা মাখানো হয়ে গিয়েছে। আর যখন নাড়াচাড়া দেওয়ার সময় যখন দেখবেন, এজন্য কেকটা অনেকের ভালো হয় না ভিউয়ার্স, তাই আমি টিপসটা দিয়ে দিলাম।
যখন নাড়া দিতে দিতে দেখবেন এটা হালকা হয়ে যাচ্ছে, এভাবে উঠে যাচ্ছে, এভাবে হালকার মতো করে পড়ে যাচ্ছে, তখন বুঝবেন যে আমার কেকটা হয়ে যাচ্ছে। আর যাদের যাদের কেক ভালো হয় না, তারা এভাবে করে নাড়াচাড়াটা ভালো মতো তাদের হয় না ভিউয়ার্স, তাই বলে দিলাম ভিউয়ার্স। আমরা মা বোনরা অনেকেই তৈরি করতে পারি, যে যেভাবে তৈরি করবেন অবশ্যই তৈরি করবেন বাচ্চাদের জন্য। এখন আমি আরও আধা মিনিটের মতো এভাবে করে নাড়াচাড়া দিই ভিউয়ার্স। ভিউয়ার্স দেখলেন তো কত সুন্দর করে হয়ে গেল, মসৃণ হয়ে গিয়েছে, দেখুন উঠে যাচ্ছে, তখন বুঝবেন যে পারফেক্টভাবে এটা তৈরি হয়ে গিয়েছে। এখন আর নাড়াচাড়া দিব না, আমি এক টুকরো লেবুর রস এটা নিংড়ে দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি আবারও একটু ফেটব, ফেটে তারপরে আমি কিভাবে ঢালছি ভিউয়ার্স দেখাচ্ছি ভিউয়ার্স। তো ভিউয়ার্স, লেবুর রস দেওয়ার পরে আমার ব্যাটারটা পুরোপুরি রেডি, আমার লেবুর রস দিয়েছি, তারপরে আমি ভালো মতো করে একটু নাড়াচাড়া দিয়েছি, তাতেই দেখুন এখন পুরো পারফেক্ট হয়ে গিয়েছে আমার কেক বানার জন্য। এখন আমি যেটার মধ্যে তৈরি করব আমি দেখাচ্ছি। আমি কেকের একটা মোল্ড নিয়েছি, তাতে বেকিং পেপার দিয়ে তেল মেখে নিয়েছি, দেখুন এভাবে করে নিয়েছি, আপনারা এভাবে করে নেবেন। যদি বেকিং পেপার না থাকে তাহলে যে কোনো সাদা কাগজ দিয়ে এটা তেল মেখে করতে পারবেন। এখন আমি বিসমিল্লাহর নাম করে এই ব্যাটারটা ঢেলে দিব, বিসমিল্লাহর নাম করে, দেখুন সবগুলা ঢালছি। তো ভিউয়ার্স, ব্যাটারটা দেওয়ার পরে ভিউয়ার্স আমি এখন বাবলগুলো ভেঙে দিচ্ছি, দেখুন ভালো মতো করে চারিদিকে এভাবে করে জাতা দিব, জাতা না দিলে ভিতরে ভিতরে বসবে না, এভাবে করে দিবেন, কোনো সমস্যা নেই, সেট হয়ে যাবে। তারপরে ভিউয়ার্স আর একটু জাফরান আমি দিব, যেহেতু আমি জাফরান বলেছি, জাফরানের কথা বলেছি, তাই জাফরানটা আর একটু দিলাম। দেওয়ার পরে ভিউয়ার্স একটা কাঁটা চামচের সাহায্যে একটু হালকা নেড়ে দিচ্ছি ভিউয়ার্স। এখন আমি চুলায় যাব, চলুন চুলায় তৈরি করে দেখাই ভিউয়ার্স। দেখুন চুলাটা কিভাবে রেখেছি আমি, আমি প্রিহিট করে রেখেছি, আমার 20 মিনিট ধরে আমি চুলা জ্বালিয়ে এভাবে করে ঢেকে ঢাকা দিয়ে রেখেছি। দেখুন একটা হাঁড়ি, হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড নিয়েছি, তার নিচে আমি একটা লিখা কাগজ, বাচ্চারা লিখালিখি করে ওই খাতার কাগজ একটা নিয়ে ভালো মতো করে নিচে দিয়ে, তারপরে ভিউয়ার্স আমি একটা স্ট্যান্ড দিয়েছি। এর আগেও আমি একটা কেক বানিয়েছি এভাবে পদ্ধতিতে রান্না করেছি, আমি আবারও করছি ভিউয়ার্স। গরম গরম অবস্থায় হালকাভাবে বিসমিল্লাহর নাম করে এটা রাখতে হবে, কোনোভাবে যাতে হাত না লাগে ভিউয়ার্স, এভাবে করে রাখবেন। রেখে তারপরে আমি 30 মিনিটের পরে আসবো, 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব, আমি 30 মিনিট পরে এসে দেখব কতটুকু হয়েছে ভিউয়ার্স। ভিউয়ার্স আমি 40 মিনিট পরে চলে আসলাম আমার কেকটা দেখার জন্য, এরই মাঝে আমি একবারও খুলিনি ভিউয়ার্স, আরও হবে, কারণ চুলার তারতম্য একরকম না, এক এক রকম চুলা তাপ আমি যতই দিই এক এক বাসার চুলা একরকম হবে, তাই বুঝে আপনারা করবেন। এক ঘন্টাও লাগতে পারে, দেড় ঘন্টাও লাগতে পারে, কোনো সমস্যা নেই, হবে। এইভাবেই চুলাটা রাখবেন, চুলা বাড়ালে নিচে কাগজটা পোড়া লেগে যাবে, তাই ধিমি আছে, সময় নিয়ে এটা বানাবেন, কোনো সমস্যা নেই, সময় লাগুক এক ঘন্টা দেড় ঘন্টা, কোনো অসুবিধা নেই ভিউয়ার্স। 40 মিনিট হয়েছে, আমি আরও 30 মিনিট পরে আসবো ভিউয়ার্স, 30 মিনিট পরে আসলেও কিছু হবে না, চুলার তারতম্যটা আমার কম আছে ভিউয়ার্স। আমি আরও 30 মিনিট পরে চলে আসলাম, দেখুন কেকটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি একটু টুথপিক দিয়ে গেঁথে দেখবো শাশুড়ি কাঠি দিয়ে, যদি ভিজে থাকে তাহলে আরও 10 মিনিট রাখতে হবে, কারণ চুলাতে তো ভিউয়ার্স সময় লাগবেই, তাই না? শুকিয়ে গিয়েছে ভিউয়ার্স, কালার ওভেনে করলে উপরে কালারটা ভালো আসে, ওভেনে তো করিনি চুলায় করেছি, তাই উপরে কালারটা হালকা এসেছে ভিউয়ার্স, কোনো সমস্যা নেই। আমি আরও 10 মিনিট রেখে চুলা বন্ধ করবো ভিউয়ার্স, 10 মিনিট রাখি, 10 মিনিট পরে আমি আসি ভিউয়ার্স, হয়ে গিয়েছে, তারপরেও 10 মিনিট আমি রাখি, 10 মিনিট পরে আস ভিউয়ার্স। আরও 10 মিনিট পরে চলে আসলাম, দেখুন আমার কেকটা পরিপূর্ণ হয়ে গিয়েছে, উপরে কালার এসে পড়েছে ভিউয়ার্স,
এখন আমি চুলা বন্ধ করে ঠান্ডা হতে দিব, তারপর ঠান্ডা হলে পরিবেশন করে আপনাদের দেখাবো। ভিউয়ার্স দেখুন, নিচটা দেখুন, এই পাশের ভিতরে কাগজটাও পুরো পুড়ে নি। ভিউয়ার্স কাগজটা এরকম হয়েছে, কোনো অসুবিধা হয়নি। চুলা কম রাখতে হবে, চুলা কোনোভাবে বাড়াবেন না, যদি বাড়ান তাহলে ভিতরে কাগজটা পুড়ে যাবে। ভিউয়ার্স তাই বলে দিলাম, আমার সময় লেগেছে দেড় ঘন্টা, পুরোপুরি লাগেনি, দেড় ঘন্টা লেগেছে আমার। দেড় ঘন্টার মধ্যে আমার কেক পুরোপুরি রেডি, আমি ঠান্ডা করে পরিবেশন করে আপনাদের দেখাবো। ভিউয়ার্স জাফরানি প্লেন কেক। ভিউয়ার্স আমি নামিয়ে কতক্ষণ ঠান্ডা করলাম, তারপর আমি এখন ঠান্ডা হয়ে গিয়েছে দেখুন। এখন আমি বিসমিল্লাহ নাম করে তুলব, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ভিউয়ার্স আপনাদের সামনেই খুললাম, দেখেন তো বাইরে থেকে কোনো অংশে কম নেই কি। ভিউয়ার্স আমি দেখাচ্ছি, এই যে কেকের মোলটা চাপালাম, আমি বিসমিল্লাহ নাম করে এখানে রাখলাম, আপনাদের সামনেই খুললাম। ভিউয়ার্স দেখুন দেখুন, দেখতে অনেক সুন্দর হয়েছে, কেউ বলতেই পারবে না যে এটা আমি ঘরে তৈরি করেছি, মনে হবে যে বাইরে থেকে কিনে এনেছি। ভিউয়ার্স দেখুন, আর একটু ঠান্ডা হলে কাটলে ভালো, সময় না থাকলে আপনারা কেটে ফেলবেন, তারপরে আপনারা যখন কাটবেন একটু ঠান্ডা করে তারপরে কাটবেন, গরম অবস্থায় কোনোভাবেই কাটবেন না, তখন ভেঙে ভেঙে আসবে। ভিউয়ার্স তাই বলে দিলাম, দেখতে অনেক সুন্দর হয়েছে, এখন আমি কেটে পরিবেশন করে আপনাদের দেখাবো। ভিউয়ার্স আমার জাফরানি প্লেন কেক। দেখুন ভিউয়ার্স কত সুন্দর হয়েছে, এভাবে করে যত পাতলা কাটা যায় কাটবেন, আর মোটা কাটলে মোটা কাটবেন। আমি ঘরে যেহেতু খাবো বাচ্চাদের নিয়ে, আমি আমার মতো করে কাটছি, দেখুন মোটাও করা যাবে পাতলাও করা যাবে, আপনাদের দেখাচ্ছি যেভাবে দেখাচ্ছি, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আমি একটা উঠালাম, দেখুন কত সফট হয়েছে। ভিউয়ার্স আপনারা এভাবে করে কেটে কেটে বাচ্চাদের সামনে বিকালে চায়ের সাথে খাবেন, অনেক ভালো লাগবে। এভাবে করে আমি সবগুলো কেটে নিই। ভিউয়ার্স তো ভিউয়ার্স বিকালে নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে যে কোনো কিছুতে আপনারা এভাবে করে বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দিবেন, কিংবা বিকালে চায়ের সাথে চাটা খাবেন, অনেক ভালো লাগবে। আমি চাটা তো দিলাম না ভিউয়ার্স, এভাবে করে ঘরে পরিবেশন করে দিলাম জাফরানি কেক, প্লেন কেক আমি আমার মতো করে তৈরি করলাম, আমার মতো করে কেটে পরিবেশন করে দিলাম। দেখুন তো দেখতে কেমন হয়েছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আমি রিমনা হোমস্টার ফুড ব্লগ থেকে বলছি ভিউয়ার্স, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভালো ভালো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। ভিউয়ার্স আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।